চাঁদ, তাও কিনা আবার সৌরজগতের ওপারে? এমন আপাত অবিশ্বাস্য সম্ভাবনার সামনে দাঁড়িয়ে মহাকাশ বিজ্ঞান, এখনো পর্যন্ত আমাদের সৌরজগতের বাইরে হাজারখানেক গ্রহ আবিষ্কার হয়ে গিয়েছে। সব গ্রহই কিন্তু বড় একাকী, কারো সঙ্গী হিসেবে উপগ্রহ অর্থাৎ চাঁদকে দেখা যায়নি এতদিন। এবার প্রথম সেই সম্ভাবনা সামনে এলো। কোন পথে এমন সম্ভাব্য চাঁদের কথা জানা গেল? বছর দুয়েক আগে জুন মাসের কোনো একদিনে নিউজিল্যান্ডের এক দূরবীক্ষণ যন্ত্রে ধরা পড়ল আশ্চর্য এক ছবি। তারাটি যে উজ্জ্বল হলো তার কারণ, সেই মুহূর্তে পৃথিবী এবং তারাটির মধ্যে দিয়ে এমন একটি বস্তু পাস অতিক্রম করেছিল যা কিনা একটি গ্রহ, এবং এই গ্রহটিকে প্রদক্ষিণ করছে একটি উপগ্রহ। এই গ্রহটি পৃথিবী থেকে 1600 আলোক বর্ষ দূরে, সুতরাং দূরত্বের নিরিখে বেশ অনেকটাই, কিন্তু বিজ্ঞানীরা তাদের পদ্ধতির মাধ্যমে বুঝতে পেরেছেন। কথা হচ্ছে, এটা কি সঙ্গী চাঁদকে নিয়ে মহাকাশে ঘুরে বেড়ানো একলা কোনো দস্যী গ্রহ, জ্যোতির্বিজ্ঞানের পরিভাষায় যাকে বলে রোগ প্ল্যানেট, নাকি ঔজ্জ্বল্য খুব কম এমন কোনো তারার চারপাশে চাঁদকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই গ্রহ? গ্রহটির আয়তন আমাদের বৃহস্পতির 4 গুণ প্রায়, পৃথিবীর তুলনায় প্রায় 1200 গুণ বড়। আর উপগ্রহ সম্পর্কে এখনও তারা কোনো তথ্য পাননি, কিন্তু একটি উপগ্রহ ঘুরে চলেছে সেই তার নিজের যে গ্রহ তার থেকে প্রায় 4.5 কোটি কিলোমিটার দূরত্ব বজায় রেখে। মার্কিন মুলুকের ইন্ডিয়ানা প্রদেশের নোটরডাম বিশ্ববিদ্যালয়ের অ্যাস্ট্রোফিজিক্সের অধ্যাপক ডেভিড বেনেট ও তার সঙ্গী বিজ্ঞানীদের একটি দল এই নিয়েই গবেষণা চালাচ্ছেন। হতে পারে তাদের গবেষণায় অদূর ভবিষ্যতেই মিলতে চলেছে চমকপ্রদ কোনো তথ্য। সৌরজগতের ওপারেও চাঁদের সন্ধান মিললে তার যোচনায় মুগ্ধ হবে কে? এবিপি আনন্দ।